প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। গাজী টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, দৈনিক আবহাওয়া বার্তা, তারিখ 4 জুলাই 2023, বার মঙ্গলবার, বাংলা 20 আষাঢ় 1430 খ্রিস্টাব্দ, বর্ষাকাল, 15 জিলহজ 1444 হিজরি। তো বন্ধুরা, আসুন এক নজরে দেখিনি কেমন থাকতে পারে আজ 4 জুলাই দেশের আবহাওয়া সংক্ষিপ্ত পূর্বাভাস। আকাশ, দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি, 4 জুলাই রংপুর বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে আকস্মিকভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। 3 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে, যা ছিল 241 মিলিমিটার। 3 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট ও নিকলিতে 24.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা, রায়ত দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিবেলায় রিমঝিম 2 সক্রিয় 28 জুন থেকে 5 জুলাই 2023 পর্যন্ত, পরবর্তী বৃষ্টিবেলায় রিমঝিম 3। তাপপ্রবাহ মৃদু খুলনা বিভাগের কিছু এলাকায়, পরবর্তী তাপপ্রবাহ গুমোট, দেরিতে আছে, কালবৈশাখী নেই, শিলাবৃষ্টি নেই। বজ্রপাত, সকল বৃষ্টিবাহী এলাকায় মাঝারি বজ্রপাত আছে, তাছাড়া দমকা হাওয়া আছে। দিনের আকাশে প্রখর সূর্যের কিরণ 2 থেকে 5 ঘন্টা পাওয়া যেতে পারে এবং মিলান সূর্যের কিরণ 1 থেকে 3 ঘন্টা পাওয়া যেতে পারে, স্থানভেদে দক্ষিণ অঞ্চলে বেশি। সতর্ক সংকেত নেই, সমুদ্র উত্তাল নেই, উত্তর বঙ্গোপসাগর নিরাপদ আছে, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, লঘুচাপ নেই। ও হ্যাঁ, সূর্যগ্রহণ 14 অক্টোবর 2023 এবং চন্দ্রগ্রহণ 28 অক্টোবর 2023। সূর্যোদয় সকাল 5টা বেজে 17 মিনিট ঢাকা জনপ্রযোজ্য, সূর্য অস্ত সন্ধ্যা 6টা বেজে 50 মিনিট ঢাকা জনপ্রযোজ্য। তাছাড়া দিনের দৈর্ঘ্য 13 ঘন্টা 33 মিনিট, এটাও ঢাকা জনপ্রযোজ্য। তো বন্ধুরা, আসুন এক নজরে দেখিনি আজ 4 জুলাই দেশের 8টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে। ঢাকা বিভাগ, সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগ, সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগ, সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগ, সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগ, সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগ, সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগ, সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগ, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। ওয়েদার অফ কলকাতা, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাত ও দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় 3 থেকে 5 ঘন্টা পাওয়া যেতে পারে এবং 1 থেকে 2 ঘন্টা মিলান সূর্যের কিরণ পাওয়া যেতে পারে, ঝলমিলে রয়ে যাচ্ছে, তাপপ্রবাহ নেই। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতন সর্বশেষ আবহাওয়া সংবাদ। পরবর্তীতে লেটেস্ট আবহাওয়া সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ও হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাছাড়া আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে লিখে দিন, আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।